আজকে আমরা নির্মাণ সহায়ক নির্মাণ সহায়কের প্রিভিয়াস ইয়ারে আমরা সলিউশান করবো অলরেডি আগামীকাল কিন্তু আমি পার্ট ওয়ানে দশটা প্রশ্ন কিন্তু ডিটেলসের সাথে এক্সপ্লেন করেছিলাম আজকে আমরা পার্ট টু শুরু করব তো পার্ট টুতেও কিন্তু আমরা দশটা প্রশ্ন শুরু করবো এইভাবে কিন্তু পুরো সেশনটা আমরা শেষ করব। ঠিক আছে তো অলরেডি এই যে দশটা প্রশ্ন এই দশটা প্রশ্ন আমরা কিন্তু আলোচনা করে ফেলেছি তো আজকে আমরা এগারো নম্বর থেকে শুরু করব। তো এগারো নম্বর প্রশ্ন কি বলছে দেখো এগারো নম্বর প্রশ্ন বলছে আইটেমস রেট কি বলেছে দেখো আইটেম রেট কন্ট্রাক্ট ইজ অলসো টার্ম এছ ঠিক আছে অপশান এ বলেছে লঙ্গা রেট কন্ট্রাক্ট বি বলেছে কস্ট প্লাস ফিক্সড ফ্রি কন্ট্রাক্ট ফ্রি কন্ট্রাক্ট সি বলেছে লামসাম কন্ট্রাক্ট ডি বলেছে তোমার শিডিউল কন্ট্রাক্ট তো যেটা আইটেম রেট কন্ট্রাক্ট সেটাকে আমরা কি বলি না শিডিউল কন্ট্রাক্ট আমরা বলি ঠিক আছে তো আমাদের কি হয়ে যাবে ডি হয়ে যাবে আমাদের কাজ কেন ওকে চলো এরপরে এগারো নম্বর দেখবো এগারো নম্বর কী বলছে দেখো এগারো নম্বর বলছে বারো নম্বর বলছে কভার্ট এরিয়া অফ এ বিল্ডিং ইয়েছি বিল্ডিংয়ের কভার্ট এরিয়ার সম্পর্কে জিজ্ঞেস করছে কেন বলেছে কোনটা হবে তো দেখো এই কভার্ট এরিয়ার কথা যখন আসছে তখন কিন্তু আমাদেরকে এখানে অনেক রকমের জিনিস জানতে হবে কি কি জানতে হবে এক তো আমাদের জানতে হবে কার্পেট এরিয়া কি কার্পেট এরিয়া ঠিক আছে কার্পেট এরিয়া তো এই কার্পেট এরিয়া কী জিনিস আমরা জানবো এরপর ফ্লোর এরিয়া ফ্লোর এরিয়া কী জিনিস আমরা জানবো তারপর হচ্ছে প্লিন এরিয়া কী জিনিস সেটা আমরা জানবো ঠিক আছে তো এগুলো সবগুলো জানতে হবে তবে গিয়ে এই কভার্ট এরিয়া অফ এ বিল্ডিং ইজ এর অ্যান্সারটা কিন্তু আমরা পাবো ঠিক আছে তো এখানটা কি বলছে দেখো এখানে কার্পেট এরিয়া বলতে কি বোঝায় কার্পেট এরিয়া বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে ইউজফুল এরিয়া অফ এ বিল্ডিং বিল্ডিংয়ের ইউজফুল এরিয়া যেমন আমরা একটা বিল্ডিংয়ের মধ্যে বেডরুম থেকে বেশি ইউজ করছি ড্রয়িং রুম সব থেকে বেশি ইউজ করছি তো ইউজফুল এরিয়া হিসাবে আমরা বেডরুম এবং ড্রয়িং রুম বলতে পারি ঠিক আছে মানে সবচেয়ে বেশি ইউজফুল এরিয়াকে আমরা কার্পেট এরিয়া বলা হয় যেমন তোমার বেডরুম ড্রয়িং রুম এগুলো হচ্ছে কার্পেট এরিয়া ঠিক আছে দ্বিতীয়ত হচ্ছে দেখো ফ্লোর এরিয়া ফ্লোর এরিয়া কাকে বলবো দেখো ফ্লোর এরিয়া হচ্ছে প্লিন্ড এরিয়া থেকে আমরা যদি ওয়াল এরিয়া আর পিলার এরিয়াকে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে যেটা থাকবে সেটা হচ্ছে ফ্লোর এরিয়া এখানেও তাই লিখেছি দেখো প্লিন্থ এরিয়া মাইনাস ওয়াল এরিয়া মাইনাস তোমার পিলার এরিয়া ঠিক আছে তো এটাকে বাদ দিয়ে দিলে যেটা আসবে সেটা হয়ে যাচ্ছে আমাদের কি ফ্লোর এরিয়া আর প্লিন্থ এরিয়া কি প্লিন্ট এরিয়া হচ্ছে এরিয়া তোমার হচ্ছে এক্সটার্নাল যে ডাইমেনশান ঠিক আছে এক্স তোমার এক্সটার্নাল ডাইমেনশান যে এরিয়া শো করে সেটাকে আমরা বলবো না তোমার প্লিন্থ এরিয়া তাহলে এখানে দেখো এরিয়া কন্টেন বাই দ্য এক্সটার্নাল ডাইমেনশান অফ দ্য বিল্ডিং এক্সক্লুডিং প্লিন্থ এরিয়া মানে কি বোঝা দেখো মানে তোমার ধরো এই ধরো একটা বিল্ডিংয়ের প্ল্যান রয়েছে ঠিক আছে এর যে লেন্থ এই লেন্থটা ধরো আমি বললাম এ এবং ব্রেথটা এটা রয়েছে কি তোমার বি তাহলে এর এক্সটার্নাল ডাইমেনশান এক্সটার্নাল ডাইমেনশান বোঝাতে কী বোঝাবে লেন্থ লেন্থ ইন্টু ব্রেথ মানে এ ইন্টু বি তাহলে এইটা যে কী হয়ে যাবে এটা হয়ে যাবে আমাদের এক্সটার্নাল ডাইমেনশান এখানটা দেখো এক্সটার্নাল ডাইমেনশান কি বোঝাচ্ছে না এই লেন্থ ইন্টু ব্রেথ এটা হয়েছে আমার এক্সটার্নাল ডাইমেনশান ঠিক আছে তো এটা হয়ে গেল তাহলে এখানে আমরা যেটা দেখবো প্রশ্নতে প্রশ্নতে হয়েছে কভার্ট এরিয়া অফ এ বিল্ডিং এজ তাহলে কভার এরিয়াটা কী হয়ে যাবে কার্পেট এরিয়া তো হবেই না ঠিক আছে তারপরে কার্পেট এটাও হবে না নান অফ দ্য হবে না প্লিন্থ এরিয়া লেস ওয়েল এটা হয়ে যাবে তাহলে বি হয়ে যাবে আমাদের কারেক্ট এনসার তো এখান থেকে এতগুলো ইনফরমেশান কিন্তু আমাদেরকে জানতে হবে ঠিক আছে চলো এরপর হচ্ছে তেরো নম্বর তেরো নম্বর কি বলছে দেখো তেরো নম্বর বলছে দ্য কালার অফ এ মিনারেল মিনারেল ইন ইটস পাউডার ফর্ম ইজ ন যেমন আমরা চক পাউডার হিসেবে জানি সেরকম এখানে কোনটা হবে স্ট্রাকচার না টেক্সচার না লাসার না স্ট্রিক তো এখানে স্ট্রিক হয়ে যাবে আমাদের কারেক্ট অনুসার এটা নির্মাণ সহায়ক একদমে আমার কাছে যে কটা সেট রয়েছে তার মধ্যে প্রত্যেকটা ইয়ারে কিন্তু এই প্রশ্নটা কিন্তু এসছে তো এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন এবারেও আসার চান্স রয়েছে এই প্রশ্নটা একটা তোমাদের ব্রিক মেশনারি থেকে ব্রিক মেশনারি থেকে একটা রয়েছে প্রশ্ন সেটা আমি কালকের সেশনে নিয়ে আসবো সেটাও কিন্তু প্রত্যেকটা যে কটা সেট আমার কাছে রয়েছে প্রত্যেকটা সেটেই কিন্তু ওই প্রশ্নটা এসছে তো খুবই মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এই একটা এটাকে তোমরা প্রত্যেকেই মনে রাখো রিমেম্বার করে রাখো বারবার এই চলো চৌদ নম্বর কি বলছে চৌদো নম্বর বলছে রক ফর্ম বাই গ্রেজুয়াল ডিপোজিশান আর ঠিক আছে তাহলে এখানে রক বলে দিয়েছি তো রকের কথা যখন আসি তখন কিন্তু আমাদের কী কী পড়াশোনা করতে হবে জিওলজিক্যাল ক্লাসিফিকেশানের সম্পর্কে আমাদের জানতে হবে ফিজিক্যাল ক্লাসিফিকেশানের সম্পর্কে জানতে হবে এবং কেমিক্যাল ক্লাসিফিকেশানের সম্পর্কে জানতে হবে যেটা আমরা প্রথমে প্রথম ক্লাসের এক নম্বরের সেশানে যেটা আমরা পড়েছি ঠিক আছে তাহলে এখানে কি বলে দিয়েছে রক ফর্ম কি বলছে গ্রেজুয়েশা গ্রে গ্রেজুয়াল ডিপোজিশান গ্রেজুয়াল ডিপোজিশান এই কথাটা যে যদি থাকে তাহলে সেটা কি হয়ে যাবে সেডিমেন্টারি রক কেন সেডিমেন্টারি রক হবে না দেখো রক ক্লাসিফিকেশান যখন পড়েছিলাম তখন সেডিমেন্টারি রকের ক্ষেত্রে আমরা যে ডেফিনেশানটা পড়েছিলাম কি ফর্ম বাই ওয়েদার অ্যাকশান মানে ধরো একটা বড় পাথর রয়েছে ওয়েদার অ্যাকশানের জন্য এই বড়ো পাথরটা ভেঙে যদি ছোটো ছোট পাথরে পরিণত হয়ে যায় ঠিক আছে সেটা তোমার যদি ছোট ছোটো পাথরে যদি পরিণত হয়ে যায় তখন সেটাকে আমরা কী বলি সেডিমেন্টারি রক আবার এটাকে এইভাবেও বলা যায় যে এই ধরো একটা পাথর পাহাড় রয়েছে তো সেটা কি হচ্ছে বা ছোট এই ধরো ছোট ছোট তোমার কণা রয়েছে এগুলো কি হচ্ছে না বাতাস এবং জলের দ্বারা ওয়েদার একশানের দ্বারা এগুলো এসে একটা বড়ো পাথর তৈরি করে নিচ্ছে তখন সেটাকে আমরা কী বলছি সেডিমেন্টারি রক কিন্তু কিন্তু এখানে মেন যে ইম্পর্টেন্ট যে টার্মটা সেটা বলছে দেখো সেডিমেন্টারি রক আর ফর্ম ডিউ টু গ্রেজুয়াল ডিপোজিশান ঠিক আছে এটা এসএসসি যেই কিন্তু পরীক্ষা এটা এসছিলো এই গ্রেজুয়াল ডিপোজিশান সেই জন্য সেই টার্মটা আমি এখানে দিয়েছি অফ অফ মেটেরিয়াল লাইক স্যান্ড ক্লে অ্যান্ড জেনারেলি বাই সেটিং ওয়াটার সেটা তোমার এই যে স্যান্ড ক্লে ওয়াটার মাধ্যমে গিয়ে যদি সেটিং হয় যদি একটা বড় পাথর তৈরি করে তখন সেটাকে কিন্তু গ্যাজুয়াল ডিপোজিশন হতে হবে তখন সেটাকে আমরা কী বলছি সেডিমেন্টারি রক তো এই সেডিমেন্টারি রকের উদাহরণ হিসাবে কী হয়ে যাচ্ছে না জিপসাম সেনস্টোন লাইমস্টোন গ্রাভেল তারপর হচ্ছে সেল লিগনাইট এতগুলো হয়ে যাচ্ছে আমাদেরকে না সেডিমেন্টারি রকের উদাহরণ কিন্তু এর কিছু সাব ক্লাসিফিকেশন রয়েছে মানে সেডিমেন্টারি রকের কিছু সাব ক্লাসিফিকেশান সেডিমেন্টারি রকে তিন ভাগে আমরা ভাগ করি কী কী না এক নম্বর হচ্ছে তোমার মেকানিক্যাল কেমিক্যাল আর একটা হচ্ছে অর্গ্যানিক তো মেকানিক্যাল উদাহরণ হয়ে যাচ্ছে কি স্যান্ডস্টোন কেমিক্যাল হচ্ছে কি লাইমস্টোন মানে ধরো এই ধরো একটা পাহাড় রয়েছে তো কেমিক্যাল অ্যাকশানের জন্য ধরো এইটুকু অংশ কেমিক্যালের দ্বারা কী হলো ক্ষয় হয়ে গিয়ে নিচে এসে জমা হলো এই রকম কন্ডিশন যদি হয় তাহলে তাকে আমরা কেমিক্যাল অ্যাকশান বলব তাই লাইমস্টোন হচ্ছে কেমিক্যাল ক্লাসিফিকেশান তোমার সেডিমেন্টারি রকের অর্গানিক হচ্ছে তোমার সেল চিস্ট এগুলো হচ্ছে অর্গ্যানিক ঠিক আছে তাহলে হয়ে গেলো আমাদের সেডিমেন্টারি রক এরপরে দেখব পনেরো নম্বর প্রশ্ন পনেরো নম্বর প্রশ্ন কি বলছে পনেরো নম্বর প্রশ্ন বলছে দ্য প্লিন্থ এরিয়া প্লিন্থ এরিয়া অফ এ বিল্ডিং নট ইনক্লুডেড এর মধ্যে কোনটা আছে যেটা প্লিন্ট এরিয়ার মধ্যে কিন্তু ইনক্লুডেড করা হয় না ঠিক আছে তাহলে এখানে আমরা কিছু নোটস রেখেছি যেমন দেখো কার্পেট এরিয়া আমরা আলোচনা করেছি কার্পেট এরিয়া বলতে কি ইউজফুল এরিয়া মানে সবচেয়ে বেশি ইউজফুল এরিয়া যেটা আমরা ইউজ করছি যেমন হচ্ছে তোমার বেডরুম ড্রয়িং রুম এটা হচ্ছে আমাদের কার্পেট এরিয়া দ্বিতীয়ত কি আমরা পড়েছি ফ্লোর এরিয়া ফ্লোর এরিয়া হচ্ছে কি প্লিনথ এরিয়া থেকে ওয়াল এরিয়ার পিলার যদি বাদ দিয়ে দিই তাহলে সেটা আমাদের কি হয়েছে না ফ্লোর এরিয়া প্লিন্থ এরিয়া কি না প্লিন্থ এরিয়া হচ্ছে তোমার এক্সটার্নাল ডাইমেনশান বোঝাবে একটু আগে তোমাদেরকে আমি যেটা বললাম তাহলে দেখো এখানটায় কি হয়েছে এর মধ্যে এই যে প্লিন এরিয়া বিল্ডিং নট ইনক্লুডেড যেটা ইনক্লুড হচ্ছে না সেটা হচ্ছে এরিয়া অফ দ্য ক্যান্টিলিভার পচ এই ক্যান্টিলিভার লিভার পচটা কিন্তু প্লিনথ এরিয়ার ক্ষেত্রে আমরা ইন বিল্ডিংয়ের ক্ষেত্রে ইন নট ইনক্লুডেড হয় তাহলে আমাদের ডি হয়ে যাবে কি না কারেক্ট অ্যান্সার ওকে চলো এরপরে আমরা ষোলো নম্বরে যাবো ষোলো নম্বর কি বলছে ষোলো নম্বর বলছে তোমার দেখো ফোর এস্টিমেটিং কন্টেনজেন্সি এই কন্টেনজেন্সিটা খুব একটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টার্ম ইজ কনসিডার্ট অ্যাজ ঠিক আছে এই কনসেনটেন্সির জন্য আমরা কত পার্সেন্ট নিই ওয়ান পার্সেন্ট নিই কস্ট অফ অল আইটেমের মানে এস্টিমেট অফ কস্ট যেটা থাকবে তার ওয়ান পার্সেন্ট না ফিফটিন পার্সেন্ট না থ্রি পার্সেন্ট না নন অফ দ্য অ্যাবাব এটা কত হবে না থ্রি পার্সেন্ট হবে কেন থ্রি পার্সেন্ট হবে অ্যান্সার সেটা তোমাদেরকে বলছি এখানে অনেক কিছু চার্জ রেখেছি আমি যেমন হচ্ছে তোমার প্রভিশন অফ ভেরিয়াস চার্জ ইন এস্টিমেট এস্টিমেট করতে গেলে কিছু প্রভিশন আমাদের লাগে সেই সব চার্জগুলো সম্পর্কে এখানে রয়েছে টোটাল দশটা পয়েন্ট রেখেছি এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট ইম্পর্টেন্ট পয়েন্ট এবং এই দশটা পয়েন্ট থেকে দুটো প্রশ্ন কিন্তু আমাদের এই নির্মাণ সহায়ক এক্সামে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নতে এসে সেই দুটো প্রশ্ন কিন্তু এখানটায় আমি রেখেছি এটা এই প্রশ্নটা এরপরে আর একটা প্রশ্ন আসছে লেবার দিয়ে রয়েছে দেখো প্রথম রয়েছে কন্টেন্ট সেটা কি না ইট ইন্ডিকেটস দ্য কী বলছে ইনসিডেন্টাল এক্সপেন্সেস যদি হয় ঠিক আছে সেটাকে ইন্ডিকেট করে মানে হচ্ছে তোমার আর্জেন্ট ওয়ার্ক আর্জেন্ট ওয়ার্কের ক্ষেত্রে আমরা এটা ইউজ করছি ঠিক আছে সেটা হচ্ছে তোমার তিন থেকে ফাইভ পার্সেন্ট কিন্তু এই কন্টেনজেন্সি আমরা নিই আমাদের অপশানে রয়েছে তিন পার্সেন্ট তাই ওটা আমরা তিন পার্সেন্ট করলাম আর যদি এই রকম যদি থাকে যে থ্রি টু ফাইভ তাহলে কিন্তু সেক্ষেত্রে আমরা থ্রি টু ফাইভ পার্সেন্ট করবো আর এইরকমভাবে যদি না থাকে যে থ্রি পার্সেন্ট ওয়ান তাহলে কিন্তু আমরা সময়ের জন্য এই থ্রি পার্সেন্টটাকে আমরা নেব ওকে এরপরে যেটা রয়েছে দেখো ওয়ার্ক চার্জ এস্টাবলিশমেন্ট সেটা কি বলছে দেখো সেটা হচ্ছে তোমার স্যালারি অফ ওয়ার্কার ঠিক আছে ওয়ার্কারদেরকে যে স্যালারিটা দেওয়া হচ্ছে বা এমপ্লয়ারকে যে স্যালারিটা দেওয়া হচ্ছে সেটা সম্পর্কে তো সেক্ষেত্রে যে এস্টিমেট অফ কস্ট যেটা হয় ঠিক আছে তার কত পার্সেন্ট আমরা দিই স্যালারি মানে তোমার ওয়ার্কার এবং এমপ্লয় এমপ্লয়ারকে স্যালারি সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ থেকে টু কিন্তু আমরা দিয়ে থাকি আর টুলস অ্যান্ড প্ল্যানের কথা যদি বলি তাহলে সেক্ষেত্রে টোটাল কস্টের এস্টিমেট যে কস্টটা হয় তার ওয়ান পার্সেন্ট থেকে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট আমরা দিই এটা হচ্ছে পেমেন্ট অ্যান্ড তোমার মেশিনারির হিসাবে ঠিক আছে তারপরে হচ্ছে ডিপার্টমেন্টাল চার্জ ডিপার্টমেন্টাল চার্জ হিসেবে আমরা কত পার্সেন্ট দিই টেন পার্সেন্ট থেকে ফিফটিন পার্সেন্ট কিন্তু আমরা ডিপার্টমেন্টাল চার্জ দিই মানে তোমার যেমন পিডব্লিউডি মিউনিসিপ্যালিটি তারপর ডেভেলপমেন্ট অথরিটি ঠিক আছে এইসবের ক্ষেত্রে টোটাল কস্টের আমরা এই দশ থেকে পনেরো পার্সেন্ট কিন্তু চার্জটা আমাদের দিতে হয় তারপর হচ্ছে রিপেয়ার ওয়ার্ক রিপেয়ারিং ওয়ার্কের ক্ষেত্রে তোমার ইমিডিয়েট যে রিপেয়ারিং হয় অ্যানুয়াল ইমিডিয়েট বা সিক্স মান্থ রিপেয়ার বা অ্যানুয়াল রিপেয়ার সেক্ষেত্রে আমরা এক থেকে দেড় পার্সেন্ট কিন্তু আমরা রিপেয়ার ওয়ার্কটা আমরা নিয়ে নিই এরপরে হচ্ছে ছ নম্বর যেটা বলছে মেডিকেল অ্যান্ড ইন্স্যুরেন্স অফ অ্যাক্সিডেন্ট ঠিক আছে মেডিকেল অ্যান্ড ইন্স্যুরেন্স অফ অ্যাক্সিডেন্ট সেক্ষেত্রে হচ্ছে তোমার তোমার কি হচ্ছে লেবার এবং এমপ্লয়ারদের জন্য হচ্ছে টু পয়েন্ট কিন্তু আমরা দিয়ে থাকি টোটাল কস্টের ঠিক আছে হাউজিং ফর লেবার লেবারদের জন্য যে হাউজিংটা রয়েছে সেক্ষেত্রে যে আমরা কস্টটা নিই সেটা হচ্ছে তোমার যেমন লাইটস সিকিউরিটি এসবের জন্য আমরা ওয়ান টোটাল কস্টের ধরা হয় ঠিক আছে তারপরে যেটা রয়েছে আট নম্বরে আট নম্বর হচ্ছে কি না কম্পালসারি নিডস কম্পালসারি এগুলো কিন্তু আমাদের লাগে কম্পালসারি নিডস হিসেবে যেমন তোমার ইলেকট্রিসিটি আসছে ওয়াটার সাপ্লাই আসছে স্যানিটারি আসছে মানে তোমার ড্রেনেজ সিউয়েজ এগুলো আসছে তো সে এই কম্পালসারি নিটের জন্য টোটাল যেটা আমাদের লাগছে সেটা হচ্ছে কত টোয়েন্টি পার্সেন্ট লাগছে টোটাল এই টোয়েন্টি পারসেন্টের মধ্যে দেখো তোমার ইলেকট্রিসিটির জন্য ইলেকট্রিসিটির জন্য আছে তোমার ফোর পার্সেন্ট থেকে ফাইভ পার্সেন্ট ওয়াটার সাপ্লাই জন্য লাগছে ফাইভ পার্সেন্ট থেকে এ ফোর পার্সেন্ট থেকে ফাইভ পার্সেন্ট এবং ড্রেনেজ স্যানিটারি মানে তোমার সিওয়াজের জন্য আসছে সেটা হচ্ছে ফোর পার্সেন্ট থেকে এইট পার্সেন্ট চার্জ কিন্তু আমাদের লাগছে এগুলো ছাড়া আরও রয়েছে যেমন ওয়াটার চার্জ ওয়াটার চার্জ হচ্ছে সাইটে কাজ করতে গেলে আমরা জল পান করছি সেটা একটা কিউরিং কনস্ট্রাকশানে আমরা কিউরিং করছি মানে তোমার কিউরিং তারপর কিউরিং কনস্ট্রাকশান আর ড্রিঙ্কিং এসবের জন্য কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ পারসেন্ট টোটাল কস্টের এত কিন্তু আমাদের চার্জ লাগে তারপরে দেখো কন্ট্রাক্টর প্রফিট ঠিক আছে কন্ট্রাক্টর প্রফিটের মধ্যে তোমার এই যে লেবার ম্যাটেরিয়াল সাপ্লাই বাই কন্ট্রাক্টর সেটা হচ্ছে তোমার টেন পারসেন্ট আর এখানে কিছু হিংছি দিয়েছি দেখো এই দুটো পয়েন্ট থেকে কিন্তু একটা প্রশ্ন কিন্তু আমাদের এসেছে নির্মাণ সহায়কে প্রিভিয়াস ইয়ারে সে প্রশ্নটা আছে যে জেনারেলি তোমার কস্ট অফ লেবার লেবার কস্ট আমরা কত ধরি পঁচিশ থেকে চল্লিশ পার্সেন্ট কী বলছে না পঁচিশ থেকে চল্লিশ পার্সেন্ট যদি তোমাকে পঁচিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট দশ পার্সেন্ট এরকম থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা পঁচিশ পার্সেন্ট করবো আর কস্ট অফ ম্যাটেরিয়াল ম্যাটেরিয়াল কস্ট হচ্ছে তোমার পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট কিন্তু আমরা ম্যাটেরিয়াল কস্টটা ধরি তাহলে এখানটায় কী বলেছে দেখো এখানটায় প্রশ্নতে যেটা বলেছে প্রশ্নতে বলেছে আমাদের ফর এস্টিমেটিং কন্টেনজেন্সি হ্যাঁ তাহলে কত হয়ে যাবে থ্রি পার্সেন্ট কেন আমি কী বললাম থ্রি পার্সেন্ট থেকে ফাইভ পার্সেন্ট রেঞ্জে দিয়েছে যদি রেঞ্জে দেওয়া থাকে তাহলে এইটা হবে আর যদি রেঞ্জে না দেওয়া থাকে তাহলে কি হবে থ্রি পার্সেন্ট তাহলে এখানে থ্রি পার্সেন্ট রয়েছে তাহলে সি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার ওকে চলো এরপরে আমরা সতেরো নম্বরে যাব সতেরো নম্বর কী বলছে সতেরো নম্বরে বলছে ডিউ টু চেঞ্জ ইন প্রাইস লেভেল এ রিভাইজ এস্টিমেট ইজ প্রিপেয়ার ইফ দ্য টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট ফোর পার্সেন্ট ফাইভ পার্সেন্ট এটা হয়ে যাবে তোমাদের ফাইভ পার্সেন্ট ওকে তাহলে ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার কেন ডি হবে দেখো হয় সেন্সারির এস্টিমেট ইজ লাইকলি টু একজিস্ট বাই মোর মোর দেন ফাইভ পারসেন্ট আই দার ফদার ফ্রম দ্য রেট বিং ফাউন্ড ইনসাফিসিয়েন্ট অব ফ্রম কজেজ হোয়াট এক্সেপ্ট ইম্পর্টেন্ট স্ট্রাকচারাল অল্টিরেশান ওকে চলো এরপরে আমরা যেটা যাবো সেটা হচ্ছে আঠারো নম্বর আঠারো নম্বর কী বলছে দেখো আঠারো নম্বর বলছে দ্য ডিস্ট্রিবিউশন মেন আর ডিজাইন ফর তো ডিস্ট্রিবিউশন মেনটা এটা তোমার দিয়েছে পিএইচি থেকে মানে এনভারনমেন্টাল ইঞ্জিনিয়ারিং থেকে দিয়েছি এই প্রশ্নটা ডিস্ট্রিবিউশন মেনস আর ডিজাইন ফর এটা গুপ্তাগোতা বইয়ের প্রশ্ন অলরেডি আমরা কেএমসি পরীক্ষায় পেয়েছিলাম পিএসসি পরীক্ষায় পেয়েছিলাম সেটা কি হয়ে যাবে ম্যাক্সিমাম ডেলি ডিমান্ড তো হবে না ম্যাক্সিমাম আওয়ারলি ডিমান্ড হবে না অ্যাভারেজের ডিমান্ড হবে না ডি হয়ে যাবে কারেক্ট আনসার কি ম্যাক্সিমাম আওয়ার ডিমান্ড অন ম্যাক্সিমাম ডে ঠিক আছে এর কিছু ডেটা এখানটায় রয়েছে যেটা তোমাদেরকে আমি দেবো যেমন দেখো ম্যাক্সিমাম আওয়ারলি কনজামশান কত হয়ে যাচ্ছে টু পয়েন্ট সেভেন আর টু পয়েন্ট টু পয়েন্ট সেভেন মানে সেটাকে আমরা কী বলি পিক আওয়ারলি পিক আওয়ারলি ডিমান্ড তাই তো কেন না দেখো টু পয়েন্ট সেভেন টাইমস দ্য অ্যাভারেজ অ্যানুয়াল আওয়ারলি কনজামশান দ্য ডিস্ট্রিবিউশন মেনস আর ডিজাইন ফর ম্যাক্সিমাম আওয়ারলি ডিমান্ড অন ম্যাক্সিমাম ডে তাহলে এর কিছু তখন এখানে দেখো ওয়াটার সাপ্লাই কিছু তোমার ভেরিয়াস কনজমশান রয়েছে কী কী এখন একটা চার্ট তোমাদেরকে শো করাবো এই যে দেখো চারটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা চার্ট ঠিক আছে একদিকে রয়েছে ইউনিট একদিকে রয়েছে তোমার পারমানেন্ট ডিসচার্জ আর একটা রয়েছে ডিজাইন পিরিয়ড তারা দেখো মেন পাইপ ওয়াটার মেন পাইপের জন্য তোমার যে পারমানেন্ট যে ডিসচার্জ সেটা আছে ম্যাক্সিমাম ডিএলি ডিমান্ড কত বছরে হয় না তিরিশ বছর ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের জন্য হচ্ছে ম্যাক্সিমাম ডিএলি ডিমান্ড কত হয় না পনেরো বছরের তারপরে অয়েল অ্যান্ড টিউবওয়েলের জন্য ম্যাক্সিমাম ডেলি ডিমান্ড কত হয় তিরিশ থেকে পঞ্চাশ বছর আচ্ছা তারপর দেখো ডিমান্ড ডিমান্ড রিজার্ভ হয় সেটা হচ্ছে কি অ্যাভারেজ অ্যানুয়াল ডিমান্ড সেটা কত বছর হয় না পঞ্চাশ বছরের জন্য হয় এগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে ঠিক আছে চলো এরপরে দেখো উনিশ নম্বর উনিশ নম্বর কি বলছে উনিশ নম্বর বলছে দ্য অ্যাপ্রক্সিমেট আচ্ছা এখানে কিন্তু আরেকটা তোমাদেরকে জিনিস আমি বলবো এই যে আঠারো নম্বরে আঠারো নম্বর নম্বরে যেটা তোমাদের জানতে হবে সেটা দেখো আওয়ারলি ভেরিয়েশান ফ্যাক্টরের কথা যদি বলি আওয়ারলি আওয়ারলি ভেরিয়েশান ফ্যাক্টর আওয়ারলি ভেরিয়েশান ফ্যাক্টর বলে কত হবে ওয়ান পয়েন্ট ফাইভ আর যদি ডেলি ভেরিয়েশান ফ্যাক্টর বলে ডেলি এটা একটু নোট করে নাও হ্যাঁ ডেলি ভেরিয়েশান ফ্যাক্টর তাহলে কিন্তু ডেলি যদি বলে তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে কত ওয়ান আর পিক আওয়ারলি পিক আওয়ারলি যেটা আমাদের সেখানে টু পয়েন্ট সেভেন ছিল এই টু পয়েন্টে সেভেন করতে আসছে ওয়ান পয়েন্টও থাকছে তার সঙ্গে আমরা কী করছি ওয়ান পয়েন্ট এইট ইন্টু অ্যানুয়াল এভারেজ ডেলি ডিমান্ড তাহলে দেখো ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ফাইভের সঙ্গে তুমি ওয়ান পয়েন্ট এইট গুণ করো দেখবে টু পয়েন্ট সেভেন আসছে এই যে টু পয়েন্ট সেভেনটা আসছে কি সেটা আছে তোমার পিক আওয়ারলি ঠিক আছে সেটা হয়ে যাচ্ছে কি আমাদের পিক আওয়ারলি আর মান্থলি ভেরিয়েশান যদি বলি মান্থলি মান্থলি বললে সেটা হয়ে যাবে কত না ওয়ান পয়েন্ট টু এইট আর যদি উইকলি বলে উইকলি বললে হবে ওয়ান পয়েন্ট ফোর এইট এই ডেটাগুলো তোমরা কপি দিয়ে একটু করে নাও যেহেতু এখানে নেই আমার ঠিক আছে মনে পড়লো তাই বলে দিলাম উইকলি হলে ওয়ান পয়েন্ট ফোর এইট আর যদি তোমার মান্থলি বললে তাহলে হবে ওয়ান পয়েন্ট টু এইট ঠিক আছে আর তোমার ডেলি ভেরিয়েশান ফ্যাক্টর তোমার ইউজুয়ালি টেকেনেজ কত আমরা নিই না ওয়ান পয়েন্ট এইট এই যে ওয়ান পয়েন্ট এইট অ্যানুয়াল অ্যাভারেজ ডেলি ডিমান্ড আর যদি আওয়ারলি বলে তাহলে সেটা হচ্ছে কি ওয়ান পয়েন্ট ফাইভ তো এখান থেকে এত কিছু আমাদের জানতে হবে এরপরে উনিশ নম্বর উনিশ নম্বর বলছে কি দেখো উনিশ নম্বর যেটা বলছে বলছে দ্য অ্যাপ্রক্সিমেট কস্ট অফ দ্য কমপ্লিট লেবার এজ দা পার্সেন্টেজ অফ দ্য টোটাল কস্ট অফ দ্য বিল্ডিং কত হয়ে যাবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তাই তো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কেন হচ্ছে দশ দশটা পয়েন্ট যে আমি তোমাদেরকে বললাম লাস্টে যে দুটো পয়েন্ট বলেছিলাম নোটস করে যে সেখান থেকে আমরা নির্মাণ সহায়ক একটা প্রশ্ন রয়েছে এসেছিলো এই যে এই যে পয়েন্টটা দেখো এই যে পয়েন্টটা এখানে দেখো কি বলে দিয়েছে তোমার কস্ট অফ লেবারের জন্য কত পঁচিশ থেকে চল্লিশ পার্সেন্ট তো সেখানে পঁচিশ রয়েছে রেঞ্জ দেয়নি তাহলে কি হয়ে যাবে পঁচিশ হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার আর যদি তোমার কস্ট অফ ম্যাটেরিয়াল বলে তাহলে কত হয়ে যাবে পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট হয়ে যাবে রেঞ্জে না থাকলে কি হয়ে যাবে ফিফটি হবে তাই না তাহলে আমাদের উনিশ নম্বরের কি হয়ে গেল। উনিশ নম্বরের সি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার সি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার ওকে চলো এরপর আজকে লাস্ট প্রশ্ন কুড়ি নম্বর প্রশ্ন কুড়ি নম্বর প্রশ্ন কী বল এখানে দেওয়া ছিল অলরেডি দেখো ওয়াটার চার্জের জন্য কত ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট তারপরে কন্ট্রাক্ট প্রফিটের জন্য হচ্ছে টেন পারসেন্ট আর তোমার লেবার কস্ট হচ্ছে কত পঁচিশ থেকে চল্লিশ পারসেন্ট কস্ট অফ মেটেরিয়াল হচ্ছে পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট ঠিক আছে চলো এরপর দেখো রয়েছে কুড়ি নম্বর আজকের জন্য লাস্ট প্রশ্ন কুড়ি নম্বর প্রশ্ন কি বলছে নেগেটিভ এরর আর কজেজ ইন চেন চেন হোয়েন ইট লেন্থ ইজ তো চেনের লেন্থ কি হলে সেটা আমরা নেগেটিভ এরর বলবো মোর দেন না গেটার দেন না কি হবে ঠিক আছে তাহলে দেখো এখানটা নোটসে কী বলছে নোটস বলছে যেটা বলছে নেগেটিভ এরর নেগেটিভ এরর মানে হয়েন চেন লেন্থ ইজ মোর দেন স্ট্যান্ডার লেন্থ স্ট্যান্ডার লেন্থ থেকে যদি চেনের লেন্থটা যদি বেশি হয়ে যায় তাহলে সেটা হয়ে যাবে কি নেগেটিভ লেন্থ নেগেটিভ ব্যারর আর পজিটিভ এরর হচ্ছে হয়েন যখন চেন লেন্থ ইজ লেস দেন চেন লেন্থটা যখন তোমার স্ট্যান্ডার লেন্থ থেকে যদি কম হয় তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে পজিটিভ এরর আর যদি বেশি হয় তাহলে সেটা হয়ে যাবে কি নেগেটিভ এরর। তাহলে এখানে কি বলেছে এখানে প্রশ্ন তো বলেছে তোমার নেগেটিভ এরর তাহলে নেগেটিভ এরর মানে কি মোর দেন স্ট্যান্ডার লেন্থ তাই তো তাহলে মোর দেন স্ট্যান্ডার লেন্থ অপশান দেখবো মোর দেন স্ট্যান্ডার লেন্থ তাহলে অপশান এ হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার এখানে লেস দেনও হবে না ইকুয়াল হবে না আর এটাও হবে না তাহলে এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার তো বন্ধুরা আজকে আমরা এখানটায় শেষ করব ঠিক আছে পার্ট টুতে নির্মাণ সহায়কের পার্ট টু এগারো থেকে কুড়ি এটা প্রশ্ন আমি কিন্তু সলিউশন করে দিলাম পার্ট ওয়ান এবং পার্ট টু মিলে টোটাল কুড়িটা প্রশ্ন কিন্তু ডিটেলসের সাথে সলিউশন করা হলো তো আমি এই জন্য এটা এইভাবে সাজিয়েছি যে আমার কাছে যে কটা সেট রয়েছে সেই সেটের মাঝখান মাঝখান থেকে কিন্তু আমি তুলেছি সিরিয়াল ওয়াইজ নেই কারণ এই জন্য যেহেতু এটা একটা ইনস্টিটিউট থেকে নেওয়া কোনো কারণে আমি ধরো পেয়েছি তো কপিরাইটের একটা ব্যাপার থাকে তার জন্য আমি সিরিয়াল ওয়াইজ না দিয়ে আমি নিজে একটু টাইপিং করে উলট পালট করে মানে হয়তো সেই সেটে হয়তো এক নম্বর প্রশ্ন আমার এই সেটে হয়তো রয়েছে কুড়ি নম্বর প্রশ্ন ঠিক আছে এরকমভাবে কিন্তু সাজানো আছে তো টোটাল টেকনিক্যালে পঁয়ষট্টিটা করে থাকে তো আমার কাছে যে কটা রয়েছে সবগুলো প্রশ্ন কিন্তু এইভাবে উলট পালট করে এইভাবে কিন্তু ক্লাসের আকারে তোমাদেরকে দিয়ে দেবো তো ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমাদেরকে সাপোর্ট করতে বলবো তার জন্য চ্যানেলটাকে তোমাদের কি করতে হবে সাবস্ক্রাইব করতে হবে যারা নতুন রয়েছ আর যারা পুরনো রয়েছ। তোমরা ভিডিওটাকে লাইক করো শেয়ার করো আর বন্ধু বন্ধুবান্ধবের সাথে বেশি বেশি শেয়ার করো কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্ট সেকশানে গিয়ে তোমরা কমেন্ট করো ঠিক আছে তো আজকে এখানে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি নেক্সট পার্টে আবার দেখা হবে পার্ট নম্বর থ্রিতে ঠিক আছে তো চলো আজকে এখানটা শেষ করছি থ্যাংক ইউ